দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সরি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে। এবং আপনারা দেখছেন এখানে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, মাংসের গরুগুলো, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের জন্য আমরা অনেকদিন পর পেয়েছি আলম ভাইকে। আলম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? যে রোদ আর গরম, আসেন ছাতার তলে আসেন, গরু কিনতে পারবেন না। আচ্ছা, কটা হয়েছে? কেমন দাম যাচ্ছে আলম ভাই? কম নাই ভাই, কম নাই। বন্ধু ডাকে আসো, দাম চাইলে 55, দাম চাইলে 55। পালার আলম ভাই, ওটা তোমার হাটে নিয়ে আলাম ভাই, তোমার সময় কোনো হাটে নিয়ে আসবো। হ্যাঁ, দাম তো হয়েছে, দিবা যায় তো আমার কত? 15, 1,15,000। হ্যাঁ, এটা শর্ট শর্ট লাগে আমার, 4,500 মন। আচ্ছা, 26,000 টাকা পার পড়ে, 4,500 মন। আরে দে আমার লাভ হোক, দা 15। বন্ধু কাজ কেন? আরে তাহলে না দিলে কেউ পানি নিবে?
আলম ভাই কত বললেন এটা? কত বললেন? তিরিশ ভাঙতে আমরা দেখছিলাম আজকে আলম ভাই যে গরুগুলো কিনছেন মাংসের গরুগুলো, আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি। গাই ভালো ভাই, গাইতে চর্বি হয় না? খাইতে চায়? হ্যাঁ, হাড় খাইতে চায় না, কিন্তু চর্বি খাইতে চায়। দর্শক আমরা শুনছি দেখছি আজকে বলছে 1000 উপরে বলছে মাজন গরু ব্যবসা করে মিথ্যা কথা বলে বলছে 2-4 হাজার টাকা বেশি করে বলে পাঁচতলা বিল্ডিং না দিতে পারবো। দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো দেখছিলেন আলম ভাই, আমরা সে গরুগুলো তো থাকতে দিচ্ছি আপনার। এখানেও আরেকটি গরু দেখছেন, কে জুম্মা 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 বাড়াবে? জুম্মা জুম্মা বাড়াবে, জুম্মা জুম্মা বাড়াবে। আমরা দেখছিলাম আজকে আলম ভাই, কি মনে হচ্ছে আসলে বাজার কি বেশি, মানে 26-ই আপনি যেটা বললেন সেটাই, এটা কি গাই এবং সার এভারেজ 26,000 টাকা মন? যারা কিনতে চায় আসলে, যে অনেকে বলে যে ভাই 23-24-25 এখন পালা গরু, তো আপনার এখানে কেমন ধরনের গরু আছে এখন? সব কাটাই গরু, মাংসের গরু। নাম্বারগুলো বলে দেন তো। 0179 তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আলম ভাই মাংসের গরুগুলো, আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন, অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। এখন কাপড় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ।